Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. I hope সকলে অনেক ভালো আছেন. আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো. আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে. আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্তই আমার সাথেই থাকবেন. আজকে সকালে নাস্তার জন্য আমি পরোটা তৈরি করে নিচ্ছি. সকালের নাস্তায় আমি সবসময় চেষ্টা করি ভারী খাবারটা রাখতে, যেহেতু সকালের নাস্তা আমাদের সারা দিনের শক্তি যোগায়। সংসারে যারা গৃহিণী রয়েছে তাদের কাজ কিন্তু বেশিরভাগ সকালেই থাকে। আমাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন নয়, সকালে নাস্তা করার পর সংসারের যাবতীয় কাজ করতে হয় আমাদের। দেখা যায় যেদিন আলসামি করে নাস্তা তৈরি করি না, ওই দিন কিন্তু বাকি কাজ করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। সেই জন্য আমি সকালে নাস্তার প্রত্যেক দিন রুটি অথবা পরোটা তৈরি করে থাকি। মাঝে মধ্যে একটু কাজে ফাঁকি দেওয়ার জন্য আলসামি করে খিচুড়ি রান্না করে থাকি। আপনারা যারা আমার ব্লগটি এই মুহূর্তে দেখছেন, তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল। আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কিছুক্ষণ পর ফিরে আসলাম। সবাই কিন্তু মোটামুটি নাস্তা করে নিয়েছে, এখন আমি আর আমার যা নাস্তা করে নেব। আজকে কোনো তরকারি ছিল না, শুধু চা দিয়ে খেয়ে নেব। চা দিয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলল। ও সচরাচর দেখা যায় ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে যায়। ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করে নেওয়ার পর ওকে এখন নাস্তা দিয়ে দিব। আজকে ওর সকালে নাস্তায় থাকবে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি ফুড, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি আমার মেয়েকে চকোস যে কর্নফ্লেক্সটা রয়েছে ওটাই দিচ্ছিলাম। বাচ্চাদের জন্য দুটো কর্নফ্লেক্সই অনেক ভালো, তবে এই কর্নফ্লেক্সটা বেশি ভালো। আমি আজকের কর্নফ্লেক্সটাও জাস্ট মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া যায় বাচ্চাদের পছন্দ অনুযায়ী, তবে আজকে যেহেতু কোনো রকমের ফ্রুটস ছিল না, সেজন্য ফ্রুটস চারাই দিয়ে দিয়েছি। ওর কাছে এই ফ্লেভারের কর্নফ্লেক্সটা তেমন একটা ভালো লাগেনি। ওর কাছে কিন্তু চকোসটাই বেশি ভালো লাগে, কারণ ওইটা একটু চকলেট টাইপের ছিল। এই কর্নফ্লেক্সে কোনো প্রকারের মিষ্টি ছিল না, যেই কারণে ওর কাছে ভালো লাগেনি। এই কর্নফ্লেক্সটা বড়দের জন্য ঠিক আছে, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আম্মা অনেক মজা করে খেয়েছে এই কর্নফ্লেক্সটা। এখন আমি চলে আসলাম আমার রুমটা একটু গুছিয়ে নিতে। আমার রুমটা সকাল থেকে একদমই অগুছানো ছিল, আর যতক্ষণ না নিজের রুমটা গুছিয়ে নিচ্ছি ততক্ষণই একদমই ভালো লাগে না, মনে হয় সব কিছুই অগুছানো। প্রথমেই আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি, এখন একটা নতুন চাদর বিছিয়ে দিচ্ছি। এই চাদরটা কিন্তু নতুন কেনা হয়েছে, এই কালারের চাদর কিন্তু আমার কখনোই বিছানো হয়নি, সেজন্য আমার বেশি পছন্দ হয়েছে। এরপর আমি পুরো রুমটা গুছিয়ে নিলাম। রুমটা গুছিয়ে নেওয়ার পর অনেক শান্তি লাগছিল। এখন একপাশে দুটো ছোট কুলবালিশ রেখে দিচ্ছি। কুলবালিশের কালারটা কিন্তু চাদরের সাথে মিলে গিয়েছে। এই ক্যানভাসের পেইন্টিংটা আমার নিজের হাতে করা, মাঝে মধ্যে খুব শখ জাগে পেইন্টিং করার। আরও অনেক রয়েছে, একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আসলাম আম্মার সবজি বাগানে। প্রত্যেকটা বেলকনি আম্মার সবজি বাগান। এটা হচ্ছে আম্মার বেলকনি, এখানে করলা গাছে দুটা তিত করলা ধরেছে। আম্মা আমাকে কয়েকদিন থেকে বলছিল যে তিত করলাগুলোর রান্না করে ফেলতে, তবে আমার করা হয়নি। এই ভিডিওটি ক্যাপচার করার কারণ হচ্ছে আমরা কত তলা উপরে কত সুন্দর করে সবজি বাগানে চাষ করে সবজি কাটছি। এর মানে হচ্ছে চাইলে কিন্তু সব জায়গায় সব কিছু করা যায়, শুধু একটু ইচ্ছা শক্তির প্রয়োজন, যেটা আম্মার মধ্যে প্রচুর রয়েছে। উনি দিন রাত এক করে দেন এই সবজি বাগানের জন্য। আমরা ওনার সবজি বাগান অথবা ফুলের টপ এগুলির পরিচর্যা কেউই করি না, উনি একাই করে থাকেন। প্রথম প্রথম সবাই ওনাকে বারণ করতো না করার জন্য, উনি কিন্তু কারো কথাই শুনেননি। উনি এই কাজের মধ্যে নিজের ভালো লাগা খুঁজে পেয়েছেন, নিজের শান্তি খুঁজে পেয়েছেন, যে কারণে উনি একাধারে কারো কথা না শুনে এই কাজটা করে গিয়েছেন। এরপর আমি তিত করলাগুলো কেটে নিচ্ছি। তিত করলাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই পাশে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তিত করলা। তিত করলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এক পাশে তিত করলা রান্না করে নিচ্ছি, আর অন্য পাশে চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি, পাতলা ডাল। আমি ডালে মশলা একদমই কম দিয়েছি। আমি প্রথমে রসুন বেঁচে নেওয়া তেলে একসাথে ডাল সহ মশলাপাতি দিয়ে দিয়েছি। এরপর ডাল ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
আর এই পাশে রান্না করছি আলু ভাজি। আমি এই আলু ভাজিটা শুধুমাত্র তেলের উপর দিয়ে করব, এখানে কোনো প্রকারের পানি ইউজ করব না। এভাবে কিন্তু আলু ভাজি রান্না করলে অনেক মজা হয়। আর এই পাশে রান্না করে নিচ্ছি গরুর মাংস, যেটা আমি অনেক আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি প্রায় এক ঘন্টা পর চুলার উপরে গরুর মাংসটা রান্না বসিয়েছি, এরপর ঢাকনা দিয়ে অফ করে দিলাম। আর কিছুক্ষণ পর ফিরে আসলাম, এদিকে আলু ভাজিটা রান্না হয়ে গিয়েছে, আমি উপরে ধনে পাতা দিয়ে দিলাম। রান্নাঘরে রান্না করতে করতে যখন অনেক গরম লাগছিল, একটু দইয়ের শরবত তৈরি করে নিলাম। দইটা আমি কালকে বসিয়েছিলাম মাটির হাঁড়িতে, আর আজকে খুব সুন্দর করে দইটা বসে গিয়েছে। মাটির হাঁড়িতে এত সুন্দর করে দই বসে সেটা আমি আগে জানতাম না। এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিব, নিজের জন্য পরিবেশন করে নিচ্ছিলাম। আজকে আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে পেঁপে, পাতলা ডাল, লাল শাক ভাজি আর আলু ভাজি। সব রান্না ভিডিও করা হয়নি, অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করেছিলাম। এই ভিডিওটি ছিল কালকের একটা ভিডিও, কালকে সারাদিন আমার কোনো ভিডিও করা হয়নি, সেই জন্যই আজকেরটার সাথে জুড়ে দিয়েছি। ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে যে আমার মামা এসেছিল, ওনাকে দিয়ে আমার ছোট দেবর এবং আমার ননাসের হাজব্যান্ড মানে আমার ভাইয়া আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে, এবং সেই সাথে আমার মামা এবং আমার খালাতো ভাই আমাদের জন্য কিছু জিনিস দিয়েছে। সব জিনিস একত্র করে একটা অনেক বড় বক্স হয়েছে, যেটা আমার ভাই নিয়ে এসেছে এখানে। বক্স খুলতে প্রথমে দেখা গেল মুস্কানের জন্য দুইটা পুতুল, একটা আমার মামা দিয়েছে এবং একটা খালাতো ভাই। দুইটা পুতুল পেয়ে মুস্কান অনেক খুশি। আর একটা এখানে কর্নফ্লেক্স দিয়েছে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, এটা কিন্তু আমার মামাই দিয়েছে। এরপর একটা বড় পাউডার দুধের প্যাকেট এবং একটা বড় ট্যাং, এগুলো দিয়েছে আমার আব্বু। ওনারা সবাই কিন্তু একই জায়গায় থাকে, তো একই জায়গার একটা মানুষ আসলে সবাই কিছু না কিছু দিয়েই থাকে। আর বিদেশ থেকে কেউ কিছু পাঠানো মানে সেটা অনেক বড় একটি পাওয়া। আর এখানে আমার ছোট দেবর আমাদের সবার জন্য অনেক কিছু পাঠিয়েছে, সবার কথা মাথায় রেখেছে। অনেকগুলো ক্রিম, সাবান, চকলেটের প্যাকেট, কাঁচা খেজুর। বিদেশ থেকে কেউ আসলে সবার থেকে জিজ্ঞেস করতে থাকে কার কী লাগবে। আমি মনে করি এটা অনেক বড় একটি পাওয়া, তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সবার জন্য অনেক কিছু পাঠিয়েছে। ছোট বড় সবাই অনেক খুশি, সবার জন্য কিছু না কিছু এসেছে। সব প্যাকেটগুলো খুলে খুলে দেখছিলাম কোন প্যাকেটে কী পাঠিয়েছে। এই প্যাকেটে ছিল অনেকগুলো মাথার ক্লিপ, এখানে সবার ক্লিপ ছিল, আমরা সবাই ভাগ করে নিয়েছি। এখানে ছোট বড় সবার ক্লিপ ছিল। এরপর যে চকলেটগুলো আনা হয়েছে সবগুলো বের করা হয়েছে, এখন সবার মধ্যে ভাগ করে দিবে। বিদেশের চকলেট দেখলে কেমন জানি সবার লোভ লাগে। পাশে মুস্কান আর আমরিন দাঁড়ানো ছিল, ওদের হাতে দিয়েছে, ওরা তো অনেক বেশি খুশি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার ভাইটা সব কিছু মনে করে করে সবার জন্য পাঠিয়েছে। ও এত ছোট বয়সে সবাইকে দেওয়ার মন মানসিকতা, আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ তাআলা দেওয়ার আরও তৌফিক দান করুক। এরপর আসলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমার দেবর অনেকগুলো ডিম পরোটা এনেছে, তো আমরা সবাই একসাথে বসে ডিম পরোটা খাচ্ছিলাম। আমার আজকের ব্লগটি আমি আর বাড়াবো না, সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। আমার আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।